লন্ডনের গ্রিন স্ট্রিট জমে উঠেছে ঈদের কেনাকাটায়। তবে এই ঈদের কেনাকাটার সুযোগ নিয়ে একটি চক্র সক্রিয় হয়ে উঠেছেন। মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র, মোবাইল, মানিব্যাগ ছিনতাইয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হর হামেশাই ঘটছে মোবাইল ছিনতাই, এরই মধ্যে কয়েকজন এর শিকার হয়েছেন। আমি এই যে বাহিরে টুকটাক মাল ইয়ে করতেছি, আমার পকেটে আমার মোবাইলটা ছিল, তো কখন জানি ফট করে আমার ইয়ার থেকে এই যে মোবাইলটা নিয়ে গেছে, আমি বুঝতেও পারি না। এর একটু আগে ওই দেখলাম যে অনেক লোক এখানে ভিড় জমে আছে, তারপরে কী হয়েছে ও যে আমার এই যে মোবাইলটা নিয়ে গেছে, কান্নাকাটি করতেছে, ফট করে হ্যাঁ মোবাইল নিয়ে গেছে একটা মহিলার, বুঝছেন তো। আসলে এইভাবে অনেক ওই দিন এই যে পাঁচটা মোবাইল হারানো নিয়ে গেছে। তো এটি আসলে ওই আমাদের এখানে দেখা গেছে গ্রিন স্ট্রিটটা অনেক বিজি এলাকা, ওখানে অনেক ইয়ার থেকে এলাকা থেকে লোকজন আসে, দেখে দেখে ওনার ওই যে সতর্ক থাকে না, মোবাইল থাকে পকেটে, ওই চেন বা ইয়াটা লাগাই নাই, যেভাবে আমার এনে গেছে আমি চেনটা লাগাইতে আমার ভুলে গেছি, এইভাবে নিয়ে যায়। আমরা এটা বলতে চাই, এখন ঈদের যেহেতু বাজার, প্রচুর আমাদের কাস্টমাররা আসবে গ্রিন স্ট্রিটে, আমরা ওনাদেরকে বলতে চাই যে আপনারা সাবধান থাকতে হবে, কারণ পিক পকেটাররা যারা আছে তারা ওয়ালেট নিয়ে যাচ্ছে, মোবাইল নিয়ে যাচ্ছে, ভিড়ের মধ্যে ধাক্কা দিয়ে মহিলারা স্পেশালি তাদের যে সাইড ব্যাগটা আছে ওটা খোলা রেখে দেয়, অনেক সময় জিপ থাকে না, তো ওইটার মধ্যে হয় কি তারা হাতটা ঢুকাইয়ে মোবাইলটা নিয়ে যায়, টাকাগুলো নিয়ে যায়, ওয়ালেটগুলো নিয়ে যায়। ঈদের বাজার, সতর্ক থাকতে হবে। তারা মোবাইল নিয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় ওই দিন আমার ওয়াইফ আসছে শপিং করতে, তার মোবাইলটা জাস্ট 2 মিনিটসের মধ্যে নিয়ে গেছে, আর পাশে আর একটা লোক আসছে সেও একসাথে 2-3টা মোবাইল একসাথে চুরি হয়ে গেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানালেন এই বিষয়টি নিয়ে তারা কাউন্সিলের সাথে কথা বলেছেন, তাই আগামীকাল 2 এপ্রিল থেকে সিকিউরিটির পরিমাণ বাড়াবে গ্রিন স্ট্রিটে। আর সাথে সাথে আমরা কাউন্সিলের সাথে কথা বলছি, কাউন্সিল আগামীকালকে থেকে প্রচুর মানে পেট্রোলের জন্য লোক পাঠাবে, যাতে সতর্কবাণী থাকে, তো আপনারাও সিকিউরিটির জন্য কাউন্সিল তাদের লোক পাঠাবে। হ্যাঁ, কালকে থেকে হবে। আর বর্তমানে যারা শপিংয়ে আসবেন আপনারা সাবধান থাকবেন, আপনাদের পকেট যাতে স্পেশালি মহিলাদের যে সাইড ব্যাগ আছে এই সাইড ব্যাগটা অনেক সময় খোলা থেকে যায়, অনেক সময় ইয়ে থেকে যায়, তারা হাট থেকে ঢুকাই নিয়ে চলে যায়, এটার জন্য সবাইকে সাবধান করতেছি আমরা। আপনারা যারা বিশেষ করে গ্রিন স্ট্রিটে ঈদ শপিংয়ের জন্য আসবেন, তাই নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র যেমন মোবাইল, মানিব্যাগ সব কিছু সাবধানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A News, যুক্তরাজ্য।